হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি। আজকে আমি আবার পুরনো রুটিনে ফিরে এসেছি, যেটা নর্মাল রুটিন। তো আমি সকাল সকাল মাছ ফ্রিজ থেকে মাছটা বার করে, যেটা রান্না হবে সেটা বার করে আমি ওপরে চলে এসেছি, কারণ রবিবার দিন অনেক কাচাকুচি হয়েছিল, তো সেইগুলো আমি তুলে নিলাম। তো তুলে ঠুলে নিয়ে এরপরে আমি রান্নার দিকে যাব। আর আমার বাসি জামাকাপড় ছাড়া হয়ে গেছে। তো যেটা বলছিলাম, আজকে কেন সকাল সকাল উঠেছি, তো আমি নর্মাল রুটিনে আবার ফিরে এসেছি, কারণ আমার বর এতদিন এই ভোটের কাজের জন্য এক মাস খেয়ে যেত না, টিফিনও নিয়ে যেত না, ফলে আমার ওঠার কোনো তাগিদ ছিল না, শুধু চা বিস্কুট খেয়ে যেত। আর ছেলেরও অনলাইন ক্লাসটা অফ আছে, তো আজ থেকে সবই আবার নর্মালভাবে স্টার্ট হয়ে গেল। ওদের ভোটের ডিউটি শেষ হয়ে গেছে, আর তো বললো যে আজ থেকে খেয়ে যাবে। তো আমার আজকে আবার সেই 6:30 উঠেছি। উঠে আগের দিন আমি তরকারি টরকারি কেটে রেখেছি, কেটে রেখে এগুলো এখন রান্না করছি। তো আজকে টিফিন নিয়ে যাচ্ছি, সেই টিফিনের জন্য আমি আলু পেঁয়াজ ডিম দিয়ে একটা তরকারি করে দেবো। আর ওদিকে উচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওগুলো বসিয়ে দিয়ে আমি এদিকে লাউটা গ্রেট করে নিয়েছি, আজকে লাউ চিংড়ি করবো। তো এর মধ্যে আমি একটু ডিম ফাটিয়ে দেবো। ওই আলু ডিমের তরকারিটা ভাত দিয়ে, রুটি দিয়ে, লুচি দিয়ে, মুড়ি দিয়ে সব কিছুতেই বেশ ভালো লাগে। আর ওর বাবা বললো আমি কদিন ওই অফিসে একটু রিচ রিচ খেয়েছি, তো ওই জন্য আজকে হালকা নেই, ওই জন্য মুড়ি দেবো আজকে, মুড়ি ফল আর এই আলু ডিমের তরকারি। আর আমরা দুজনে ভাত খেয়ে নেবো, ছেলে আর আমি সকালবেলা। আর এদিকে যেটা সেদ্ধ হয়ে গেছে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ওপর থেকে যে জামাগুলো নিয়ে এসেছি সেইগুলো এখন গোছাচ্ছি, কারণ ওই ঘরে যাওয়া যাচ্ছে না, ওই ঘরে ছেলে এখন ঘুমাচ্ছে, মশারি টাঙানো রয়েছে। তো আমি এখন ভাজগুলো ভাজ করে রেখে দিচ্ছি, আর ওই যে জামাকাপড়গুলো এমনি নর্মালভাবে ওগুলো আমি আয়রন করব। আর এদিকে ছেলের জামাকাপড় ভাজ করছি, আর ওদিকে আমার তো রান্না তো হচ্ছেই, আর ওর বাবা এই সবে উঠলো। আর আমি না রবিবার দিন আয়রন করতে ভুলে গেছি, আসলে আয়রন করতে ভুলে যাইনি, আসলে একবারে 4-5টা জমলে তবেই আমি আয়রন করি, বারবার আমার আয়রন করতে ইচ্ছা করে না। তো আমার মাথায় ছিল যে আজকে সকালে যেহেতু জামাকাপড়গুলো তুলে আনবো, ওই আয়রন আমি ওই রান্না করতে করতেই করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ওদিকে ওর বাবা ওই ময়লার গাড়ি আসছে, সেটা ফেলতে গেছে। আমি আজ তো আমার এদিকে আলু ডিমের তরকারিটা হয়ে গেছে, আমি ওটা নামিয়ে নিয়েছি, আলু দিয়ে ভাত তো হচ্ছে। আর এদিকে আমি লাউ চিংড়ি করে বললে কড়াইতে তেল দিয়ে আমি 5 ফোড়ন দিয়ে কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর ওদিকে তো লাউটা গ্রেট করা হয়ে গেছে। তো আমি এইভাবেই লাউ চিংড়ি করি বন্ধুরা, আমার মার কাছ থেকে এইভাবে শিখেছি। তবে আমার মা হাতে কাটে লাউ, খুব সুন্দর করে কাটে, কিন্তু আমি অত ভালো পারি না কাটতে, ভীষণ মোটা মোটা হয়ে যায়, সেটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে। তো আমি এই গ্রেটারে এরকম গ্রেট করে নিই। তো আমি গোটা দিয়ে লাউটা দিয়ে আমি ওটা এখন একটু মজে দিয়েছি, আর ঢাকনা চাপা দিয়েছি। এদিকে আমি ওর বাবার টিফিনটা বেড়ে নিয়েছি, একটা টিফিনে আমি ওই ডিম আলু তরকারিটা বেড়ে নিলাম, আর একটা টিফিন বক্সে মুড়ি দেবো, আর একটা টিফিন বক্সে আমি আজকে ফল দেব। তো ওর বাবা না ভাত নিয়ে যায় না, আমি অনেকবার বলি যে ভাত নিয়ে যাও, দুপুরবেলা ভাতটা ভালো লাগবে। ওর বাবা মোটে ভাত দুবেলা খেতেই চায় না, মানে দুবেলা বলতে কি 3 বেলা ভাত খাবেই না, যে সকালবেলা আবার দুপুরবেলা বা রাত্রিবেলা খেতেই চায় না। তো যাই হোক, যার যেটা অভ্যাস। তো আমার দিকে দেখো টিফিন প্যাক হয়ে গেছে, আর বললে ফল দিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতটা হয়ে গেছে, আমি এদিকে চাটা করে নিচ্ছি, আমার তো লিকাচ্ছে, আর যথারীতি দুধ চা হয়ে গেছে, কারণ আগে আগে চাটা করিনি, কেন আমি তো অনেক সকালে উঠেছি, আমি যদি চাটা করতাম তাহলে ঠান্ডা হয়ে যেত, আবার আমাকে গরম করতে হতো। তো ওর বাবা উঠেছে এখন, ওই জন্য এখন আমার হাফ রান্না কিছুটা হয়ে গেছে, ওই জন্য চাটা বসিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে সোমবার, তো আমার এই গরমের পোশাক ডোন্ট মাইন্ড, সকালে এই পড়তে হয়। আর আজকে না কিরম গুমোট গরম, রোদ নেই অথচ কিরম একটা গুমোট গরম। আর আমার এদিকে জিনিসপত্র সব ছড়ানো ছিটানো রয়েছে, কারণ ঘর মোছা হয়ে গেছে, শুকিয়ে গেলে এগুলোকে আবার যে যার জায়গায় ট্রান্সফার করে দেবো। আর ওদিকে দেখো আমি ওই ঘর থেকে এই ঘরে এনেছি, এখনও ঘুমিয়ে যাচ্ছে। ওদের আজ থেকে হোয়াটসঅ্যাপ লেসন পাঠানো হবে, মানে হোয়াটসঅ্যাপে পড়া পাঠানো হবে, আর অনলাইন ক্লাসটা শুরু হবে একটু দেরিতে। ওদের কি একটু টেকনিক্যাল লেস প্রবলেম হচ্ছে, আর এই ঘরের বিছানা টিছানা তোলা হয়ে গেছে, এই ঘরটা এখনও মোছা হয়নি, এই ঘরটা মুছবো। আর চিংড়ি মাছটা এখনও রান্না করতে পারিনি, কারণ চিংড়ি মাছটা এখনও গলেনি বরফ থেকে, ফলে খুবই বাজে অবস্থা। এমনি লাউ
চিংড়িটা হয়ে গেছে, এই দেখো লাউ চিংড়িটা দেখাচ্ছি তোমাদের। আবার ওই জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক যেন করে দিত বাবা, আমি ঘর মুছি, ও আমার জিনিসগুলো এদিক ওদিক ঠিকঠাক জায়গায় প্লেস করে দেয়, কারণ আমি এদিকে কাজে ব্যস্ত থাকি। আর আজকে না পয়লা বৈশাখে কেনাকাটা করার একটা ব্যাপার আছে, আর আমার কর্তা একদম শেষ টাইমে এসে বলল কাল বাদে পরশু পয়লা বৈশাখ, বৃহস্পতিবার মনে হয়, তা এখন এসছে রবিবার বলছে যেতে। আমি যে রোববারে তো মারাত্মক ভিড় হবে, ও তো কোনো চান্সই নেই, আর এখন ভিড়ের মধ্যে তো আমি ভাবছি এই রান্না টান্না করে দিকটা বসতে না দারুণ লাগে। তো যেটা বলছিলাম, তোমাদের সাথে কথা বলবো কি, কেউ বেল বাজাচ্ছে, কারোর ফোন আসছে, ওর বাবা ফোনটা ফেলে গেছে, সেই ফোন এলো, সেই ধরতে গিয়ে। তো যাই হোক, যেটা বলছিলাম পয়লা বৈশাখে আজকে কেনাকাটা করতে যাব, তো দেখি কি কেনাকাটা করা যায়, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, কিন্তু এই ভিডিওতে না পরের ভিডিওতে শেয়ার করবো, কারণ এই ভিডিওটা যদি শেয়ার করি অনেক লং হয়ে যাবে। একদম শেষ টাইমে এসে বললো, আর আমার কর্তার সময় নেই, আমার না খুব নিউ মার্কেট বা গড়িয়াহাটে যেতে ইচ্ছা করে, কিন্তু একা একা ওই কেনাকাটা করবো না ব্যাগ ধরবো ভীষণ অসুবিধা, একজন সাথে থাকলে খুব সুবিধা হয়। আর আমাদের বাড়ি থেকে মানে দূর, বেহালা থেকে নিউ মার্কেটটা অনেকটাই দূর, যদিও মেট্রো আছে, কিন্তু তাহলেও দেখি, আমার খুব ইচ্ছা আছে যে নিউ মার্কেট গড়িয়াহাটে গিয়ে কোনো দিন মার্কেটে, সে যে কোনো মার্কেটিং, সে পুজো বলো এমনি মার্কেটিং, যে কোনো সময় কোনো, আর ভিড়ের মধ্যে আমারও ভালো লাগে না যেতে, এমনি ফাঁকা টাইমেই একবার যাবো, দেখে আসবো। আমি কলকাতা থেকে কোনো দিন নিউ মার্কেট যাইনি, গড়িয়াহাট গেছি এক দুবার গেছি, হাতিবাগানও গেছি, কিন্তু নিউ মার্কেটটা যাওয়া হয়নি। তো দেখি কী কেনাকাটা, একদম শেষ টাইমে সে রবিবার বলছে যেতে, আমি রবিবার তোমার আমাকে চিড়ে পাটিসাপটা করে দেবে ভিড়ের মধ্যে, তো রবিবার আর যাইনি কালকে, আর আজকে যাব। এই রান্নাবান্না তো মোটামুটি হয়ে গেছে, শুধু মাছটা করবো, চান করবো, পুজো দেবো, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, আর এই ঘরটা বাকি এই ঘরটা করবো, আর তারপরে যাবো, আর ছেলেকে দাদুর বাড়িতে রেখে যাব, কারণ গরমের মধ্যে ওকে নিয়ে যাবো না, আর এই ভিড়ের মধ্যে, মানে দাদু বাড়ি বলতে আমার শ্বশুর বাড়িতে রেখে যাবো, ওখানে থাকবে খেলবে, আসার পথে আবার নিয়ে আসবো। তো চলো, আর চাটা আমার আগেই খায় গেছে, তোমাদের সাথে যে কথা বলতে বলতে চা খাবো সেই সুযোগ হয়নি, আমি রান্না করতে করতেই চা খেয়ে নিই, কারণ চা খেতে গেলে আবার ওই তোমরা দেখলে না একটুখানি চা খাচ্ছিলাম, ওই চাটা আবার মাঝপথে রেখে আবার রান্না দেখতে হয়, তো ওই জন্য এই এখন ছেলের এখন তদারকি করে ছেলেকে দাঁত ব্রাশ করাবো, আর ও গেছে বাজার করতে, কিছু টুকটাক কিছু সবজি বাজার লাগবে, কুমড়ো, তাও আমি বললাম যে তোমার যদি সময় না হয় আমি সন্ধ্যেবেলা যখন সন্ধ্যে টন্ধে দিয়ে আমি বাজার করে নিয়ে আসবো, বললো না যেটুকু পারি যাক, যতটুকু পারে ততটাই আমার কাজের হেল্প হবে। তো চলো বন্ধুরা, আমি বাকি কাজগুলো সেরে নিই, কারণ আজকে একটু তাড়াহুড়ো আছে, আজকে একটু বেরোতে হবে। তো বন্ধুরা, আমার ওদিকে ওর বাবা স্নান করতে গেছে, আর আমি এদিকে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি যেহেতু বাবা খেয়ে যাবে, আর চিংড়ি মাছটা জিরে ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আলু দিয়ে এরকম মাঝে মাঝেই রান্না করি, আর ওর বাবা মাছ নিয়ে এসে একটু ভোলা মাছ, তো ভোলা মাছটা আজকে রান্না করব না, তো আশপাশ ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, আর ওদিকে ওর বাবা ভাতটা বেড়ে দিচ্ছি, ভাত উচ্ছে সেদ্ধ, আর ওদিকে শশা, আর ওদিকে চাল কুমড়ো, আর মাছটা হলেই আমি দিয়ে দেবো, আর এদিকে আমি গ্যাসটাও গ্যাস বলছি, এদিকে রান্নাঘরের স্ল্যাবটা পরিষ্কার করে নিচ্ছি, আর যেহেতু আমার রান্না হয়ে গেছে আজকে প্রায় 10:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই স্ল্যাবটা যখন পরিষ্কার করি তখন আমি এই টাইলসগুলোও এদিক ওদিক ভালো করে পরিষ্কার করে নিই প্রতিদিন, কারণ তেল ঠেল ছেটে, তো ওই দেখো ওর বাবা খাচ্ছে, আর ওদিকে আমি ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। কর্তাকে যদি বলি আরে আরও বেশি বেশি নিয়ে আসে, তো চিচিঙ্গাটা বলিনি, চিচিঙ্গাটা নিয়ে আসে, আর আমার বাস্কেটও ভর্তি, আমি যেটুকু বলি মানে এই জন্য না আমি বাজার করতে চেষ্টা করি, কিন্তু অনেক সময় হয় না, পাঠিয়ে দিই, আর দেখো এক কাট। তো বন্ধুরা আমি রেডি, আর এই দেখো আমার ড্রেস ফুল একদম পরে নিয়েছি, কারণ আমি যখনই রোদে বেরোই তখন আমি ফুল পরি, কারণ পুরো একদম পুড়ে একদম কালো হয়ে যাব, আর ওই পোড়াটা না ভীষণ দেখতে খারাপ লাগে, যখন শাড়ি ঠাড়ি পরি তখন আরও বাজে লাগে, আমি রোদে বেরোলে এরকম ফুল পরে যাই, আর গরমের দিনে রোদে বেরোলে আমি ফুল পরি, আর রাত্রিরে গরমের দিনে আমি স্লিপ হাত কাটা পরি, তখন তো আর সূর্য থাকে না, আর শীতকালে আমি হাত কাটা মানে হাত কাটা বলছি সরি হাপাতা পরি,
কারণ শীতকালে যদি এই ফুলগুলো পরি, এর উপর যদি সোয়েটার পরি, ফলে এই হাতাটা ঢুকে যাবে, ফলে বার করতে ভীষণ অসুবিধা হয়। আর আমি ওই জন্য ফুল জামাগুলো সব তুলে রাখি শীতকালে, হাফ জামাগুলো বার করি। আর এখন হাফ জামাগুলো ঢুকিয়ে রেখেছি, ফুল জামাগুলো সব বার করি। দেখবে ব্লগ চলাকালীনই দেখতে পাবো যে আমি ফুল, মানে যখনই বেরোই দুপুরবেলা তখনই দেখবেন আমি ফুল বা থ্রি কোয়ার্টার চুড়িদার এগুলো পরে। আর ও রেডি হয়েছে ওর ইউনিক জামা পরে, পাতলা। ও যাবে দাদুর বাড়ি, কারণ ওকে দাদুর বাড়ি রেখে যাবো। ওর বাইরে প্রচণ্ড রোদ, আর তোমরা ঘড়িতে দেখতে পাচ্ছ কি না জানি না, এই দেখো ঘড়িটায় 2:10 বাজে, সেই আমার দুটোই বাজলো, দুটো ক্রস করে গেছে, কারণ এর খেতে এত দেরি করে। তাও আমি সেরকম কিছু করিনি, শুধু লিপস্টিক পরেছি, কাজল দিয়েছি, কারণ এরপরে যখন বেরো পুরো টপ টপ করে পরে, তারপর মাস্ক পরতে হবে। আর হেলমেট পরবো বলে চুলটাকে আমি এরকম বেঁধে নিই, চুলটাকে উঁচু করে বাঁধলেই ভালো হতো। আর এর সাথে পরেছি ওই সেই ট্রাউজারটা, এটা আমার খুব পছন্দের টপ, এটা আমি একবার ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আই তো চলো আর দেরি করবো না, আর এই টিপসটা ফলো করো, কাজে লাগবে। এটা আমি আমার মাথা থেকে বার করেছি, অনেকেই হয়তো বার আছে, জানা আছে, তো আমি বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের খাওয়া দাওয়া লাঞ্চ সব হয়ে গেছে, আর আমি এখন এখন এই ওর ব্যাগ, আজকে আমি এই ব্যাগটা নিচ্ছি, কারণ জলের বোতল ঠোতল নিতে হবে, আর গাড়িটা রাখবো এক জায়গায়, আর হেঁটেটা তো আমাকে শপিং করতে হবে, আর একটা বড় ব্যাগ নেবো যেহেতু জিনিসপত্রগুলো রাখবো এই জন্য। আর এসে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো আমি তোমাদের সাথে কথা বলছি ফ্যান বন্ধ করে, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে, চলো। এগুলো আমাকে আবার ল্যাপটপে তুলে এগুলো করাতে হবে। ম্যাথ দিয়েছে, ইংলিশ দিয়েছে, এতদিন বেশ আরামে ছিলাম, যাই হোক করাতে তো হবে। তো আমার শপিং টপিং সব কমপ্লিট, এখন বাজে বিকেল কটা, 5:15 মধ্যে চলে এসেছি। আর আজকে ভিড়টা তুলনামূলকভাবে কম, কেনাকাটা করতে সুবিধা হচ্ছে, তো তোমাকে দেখাই। এই দেখো এইখানে এই অবস্থা, ব্যাগটা উল্টে গেছে, এই দেখো এই ব্যাগ, এই ব্যাগ, এই। তো কালকে দেখাবো, আজকে ভিডিওটা যদি দেখাতে যাই অনেক লং হয়ে যাবে, তোমরাই বোর হয়ে যাবে। আর ওকে নিয়ে এসেছি দাদুর বাড়ি থেকে, সারা দুপুর ঘুমায়নি, দাদু কাকাকে চালিয়েছে, বললো আসার সময় যে বল খেলেছে, কার্টুন টার্টুন দেখেছে, যাই হোক একদিন জ্বালা সহ্য করেছে। আর এই ব্যাগটা ছিল একটা টাকা দিয়ে খালাস, যেতে তো হয় না কি, আমার এই কাপ দুটো আজকে পুরো ব্যথা হয়ে গেছে, স্কুটি করে নাই গেছি ওইটু, কিন্তু ওই যে বয়ে বয়ে এই দোকান ও দোকান ঘোরা, আজ কী কষ্ট সত্যি, আমি যে কালকে যাইনি ঠাকুরের কল্যাণ। তো চলো বন্ধুরা, আমার আর আজকে ইচ্ছা করছে না কথা বলতে, আমি এখন একটু রেস্ট নিই, একটু শুই, তারপর তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখাবে। তোমার সাথে ভালো থেকো, আপনাদের আবার রেখা। এখন আমি এসিটা চালিয়েছি, মানে পারছি না, প্রচণ্ড গরম বাইরে, থাকা যাচ্ছে না, আবার চাপের ওপরে চাপ, ছেলের আবার হোয়াটসঅ্যাপ পড়াও দিয়েছে, সেটাকে তো দুপুরবেলায় দিয়েছে, তো তখন তো আমি তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছি, সন্ধেবেলায় আবার ওটাকে নিয়ে বসতে হবে, কারণ অনেক দিন পড়াশোনার টাচে নেই, প্রায় 1 মাসের মতো ছুটি খেলো। তো দেখি এখন ওগুলো আবার কমপ্লিট করাতে হবে। তো তোমরা ভালো থেকো বন্ধুরা, আবার আগামী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, টাটা।